ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবদল ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবিতে কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল করেছে আখাউড়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রহমান ভূঁইয়া সানি এবং তার বড় ভাই কবির আহমেদ ভূঁইয়ার কুশপুত্তলিকা দাহ করেন। রোববার সকাল ১১টার দিকে পৌর শহরের তারাগণ মোড়ে ঝাড়ু মিছিল বের করে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুবদলের নেতাকর্মী। পরে তারাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের পর যুবদলের নবগঠিত দুটি কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আব্দুর রহমান ভূঁইয়া সানি ও তার বড় ভাই কবির আহমেদ ভূঁইয়ার অনৈতিক হস্তক্ষেপে আখাউড়া উপজেলা যুবদলের আগের কমিটি বাতিলের প্রতিবাদ জানান। বলেন, তাদের কিছু না জানিয়ে গত ১২ জুন নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে গত ১২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আখাউড়া উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। নেতারা বলেন, যাদের নেতৃত্ব দেয়া হয়েছে তাদের বিগত দিনের দলীয় আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা নেই। অবৈধভাবে গঠিত নতুন কমিটি ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তৃণমূল বিএনপির মনোবল ধ্বংস করার অশুভ পায়তারা করা হচ্ছে। উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী মামুন আহমেদ আগের কমিটি বিলুপ্ত না করেই নতুন কমিটি গঠন করায় নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের অবাঞ্ছিত ঘোষণা করেন। আগামী ৭ দিনের মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী জাহাঙ্গীর আলম রানা, সদস্য সচিব প্রার্থী মামুন আহমেদ, যুগ্ম আহ্বায়ক প্রার্থী মোবাশ্বের আহসান, আজ সাদিক ভূঁইয়া গালিব, যুবদল নেতা লিটন মিয়া, রাসেল মিয়া উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।